নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবন মানেই সংগ্রাম। জীবন সংগ্রামে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় সেই লড়াই করতে করতে অনেকেই ধৈর্য শক্তি বা সহ্য শক্তি হারিয়ে ফেলেন। আর তখনই দরকার হয় এমন কোনো পথ প্রদর্শকের, যিনি আমাদের সঠিক পথ দেখাতে পারেন। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই এই সময়ের অনুষ্ঠানে, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন কেপি এক্সপার্ট ম্যাডাম রত্না রায়, যিনি বিএসসি, এমএ, এমএলআইএস, এমফিল, কোভিড, জ্যোতিষবিদ্যাভূষণ, জ্যোতিষ সাগর, জ্যোতিষ বিশারদ, মাস্টার অফ কেপি অ্যাস্ট্রোলজি, থ্রি অ্যান্ড হাফ স্টেপ, থিওরি অফ অ্যাডভান্স টেলার অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়াল কোর্স ফ্রম বিবেকানন্দ ইউনিভার্সিটি এবং ইনস্ট্যান্ট হিলার, এবং অ্যাস্ট্রোবাস্তু এবং অ্যাস্ট্রো নিউমারোলজিস্ট। কেপি অ্যাস্ট্রোলজি যিনি করেছেন কলকাতা ও যা ও আর এছাড়া তিন জায়গা থেকে, এছাড়া পাঞ্জাব ও পুনে থেকেও তিনি কেপি অ্যাস্ট্রোলজি করেছেন। শিশু সংক্রান্ত ব্যাপার, শিক্ষা, বিবাহ, বিবাহ বিচ্ছেদ, চাকরি, ব্যবসা, বিদেশ যাত্রা ইত্যাদি যে কোনো সমস্যার সমাধানে তিনি সিদ্ধহস্ত। যিনি 30 বছর শিক্ষাক্ষেত্রে যুক্ত ছিলেন এবং 20 বছর জ্যোতিষ জগতের সঙ্গে যুক্ত। আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কেপি এক্সপার্ট ম্যাডাম রত্না রায়। ম্যাডাম রত্না রায়কে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুদের, নমস্কার জানাই, প্রণাম জানাই সিদ্ধিবিনায়কজিকে, প্রণাম জানাই আমার গুরুজনদের। আর আমার সঙ্গে আছে সুতপা অ্যাঙ্কারিংয়ে, ওকে আমার শুভেচ্ছা জানাই। আমি গত সপ্তাহে প্রোগ্রাম করতে আসতে পারিনি, শারীরিক আমার একটু অসুবিধার জন্য আসতে পারিনি, রিপিট প্রোগ্রাম দেখানো হয়েছিল। একদমই গত সপ্তাহে ম্যাডাম অসুস্থ ছিলেন, তাই আমাদেরকে সময় দিতে পারেননি। আজকে কিন্তু লাইভ ফোনের অনুষ্ঠানে ম্যাডাম রয়েছেন, তাই আপনারা ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নম্বরে, ফোন করে ম্যাডামের সঙ্গে সরাসরি যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারেন। আমি একটা কথা বলতে চাইছি, আমি যেহেতু আসিনি, লাইভ প্রোগ্রাম হয়নি, সেই জন্য আমি একটা ফোন পেয়েছিলাম। একটি ছেলে আমার ভাই গড়িয়া থেকে খুব সম্ভবত ফোন করেছিলেন যে ম্যাডাম আপনার লাইভ প্রোগ্রাম কবে দেখতে পাবো, আপনি কেন আজকে আসেননি। তো এইটাই হচ্ছে আমার প্রাপ্তি, কারণ অডিয়েন্স এত বেশি অ্যালার্ট, আমি একদিন না আসলে তারা ফোন করে। আরেকজন ফোন করেছে, সে ফোন করে বলছে ম্যাডাম আপনি যেই রেমেডিগুলো দেন সেগুলো একটু রিপিট করবেন, কারণ আমরা ঠিক লিখতে পারি না, অথচ রেমেডিগুলো সত্যিই খুব ভালো। তো আজকে ওদেরই কথা শুনে আমি রেমেডিগুলো আবার রিপিট করব শেষে। সব খাতা পেন নিয়ে থাকো, রেমেডি যদি লেখার ইচ্ছে থাকে আজকে কয়েকটা দেব। তো আজকে একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে যে গুরু দক্ষিণা, এই যে আমরা গুরু দক্ষিণা দিই, যে এটার গুরুত্ব আর মহত্ব কেন এত বেশি গুরু দক্ষিণা দেওয়া। দেখো আগেকার দিনে কী হতো, আগেকার দিনে গুরুগৃহে পড়তে যাওয়া হতো, সবাই পড়তে যেত, এবং সেখানে গুরু দক্ষিণা হিসেবে একটা তাকে পেমেন্ট তাকে দেওয়া হতো। কী দেওয়া হতো, যে একটা টোকেন, একটা কিছু দেওয়া হতো গুরু দক্ষিণা হিসেবে, এবং সেখান থেকে সে প্রচুর জ্ঞান অর্জন করে ফিরত। আগেকার দিনের কথা বলছি, যেখানে গুরুগৃহে যাওয়া হতো। তারপরে এলো স্কুল শিক্ষা, কলেজ শিক্ষা, সেখানেও একটা ফিজের ব্যবস্থা চালু আছে, ফিস দেওয়া হয়, সেটার থেকে টিচাররা ফিস পান। তারপরে এখান থেকেই আমরা দেখছি আবার দেখা যাচ্ছে, দেখো আমরা যদি এপিকগুলো ঘাঁটি, রামায়ণ মহাভারত, সেখানেও গুরু দক্ষিণার কথা আমরা ধর্মীয় গ্রন্থে পাই। যেমন রাম এবং কৃষ্ণ, এরা হচ্ছে বিষ্ণুর অবতার। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের, আমরা ধর্মীয় গ্রন্থে এদের অবদান, এদের গুরু দক্ষিণার কথাও আমরা জানতে পারি, বিভিন্ন রিলিজিয়াস টেক্সট থেকে আমরা এগুলো জানতে পারি। এবার আমরা যদি দেখি যে গুরু দক্ষিণা কথাটা এসেছে কোথা থেকে, সেই এপিকে আমাদের ফিরে যেতে হবে। এপিকে সেখানে আমরা দেখছি মহাভারতে দ্রোণাচার্য আর একলব্যের গল্প কথা, সেখানে দেখা যাচ্ছে যে একলব্য ছিল ভীল রাজপুত্র, তিনি দ্রোণাচার্যর কাছে গেলেন, দ্রোণাচার্যর কাছে গিয়ে বললেন যে আমি আপনার কাছে তীরন্দাজি, ধনুর্বিদ্যা শিখতে চাই, আমাকে আপনি শেখান। গুরুগৃহে গেলেন,
দ্রোণাচার্য সঙ্গে সঙ্গে কি করলেন, তাকে রিফিউজ করলেন একলব্যকে। একলব্যকে রিফিউজ করলেন, বললেন না আমি শেখাবো না, কিন্তু তিনি ডিসকারেজ হলেন না একলব্য। একলব্য ফিরে এলেন, ফিরে এসে বাড়িতে এসে তিনি একটা মাটি দিয়ে দ্রোণাচার্যর মূর্তি তৈরি করলেন। কীরকম ইন্টারেস্টিং কাহিনী, দেখো মূর্তি তৈরি করলেন এবং সেই মূর্তিটাকেই গুরু মেনে সে করলো কি, তীরন্দাজি প্র্যাকটিস করতে আরম্ভ করলো। এবং প্র্যাকটিস করতে করতে সে এত ওস্তাদ হয়ে গেল যে তার পেছনেও কাহিনী রয়েছে। এবার একদিন হলো কি, দ্রোণাচার্য পাণ্ডবদের নিয়ে জঙ্গলে ভ্রমণ করতে বেরিয়েছে, বনে বনভ্রমণ বেরিয়েছে। সেখানেই প্রেয়ার করছে একলব্য বসে সেই গভীর জঙ্গলে। তো পাণ্ডবরাও এগিয়ে যাচ্ছে, দ্রোণাচার্য সঙ্গে যাচ্ছে, সঙ্গে তাদের একটা কুকুরও যাচ্ছে, কুকুর সামনে সামনে যাচ্ছে, পেছনে দ্রোণাচার্য আর পাণ্ডবরা। এবার কুকুর যেই একলব্যকে জঙ্গলে দেখেছে যে সে প্রার্থনা করছে, জপ তপ করছে, তখন দেখেই সে ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। তার ঘেউ ঘেউ শুনে সেই কুকুরের কি হলো, যেই ঘেউ ঘেউ আরম্ভ করলো ওর ধ্যান ভঙ্গ হয়ে গেল চিৎকারে। ধ্যান ভঙ্গ হতে খুব রেগে গেল ন্যাচারালি একলব্য। তখন সে তার ধনুর্বিদ্যা প্রয়োগ করলো, সে এমনভাবে তীরটা ছুড়ল যাতে কুকুর কোনো আঘাত না পায় বডিলি বা কোনো জায়গায়। সে করলো কি, কুকুরটার জটা লক করে দিল, দ্যাটস দুটো তীর দিয়ে এমন তীরটা ছুড়ল যে লক জ হয়ে গেল। ছুটতে 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 কুকুর চলে গেল সেই পাণ্ডবদের কাছে আর দ্রোণাচার্যর কাছে। ওরা তো দেখে অবাক যে কুকুরটার এই অবস্থা কী করেছে। তখন কুকুর আবার সঙ্গে সঙ্গেই ওদের সঙ্গে নিয়ে গিয়ে দেখালো যে এই হচ্ছে একলব্য, একলব্যই এটা করেছে। তখন একলব্যকে বলল, পুত্র দ্রোণাচার্য বলল যে তুমি এই বিদ্যা কোথা থেকে শিখেছ, তুমি এইভাবে কী করে কুকুরটাকে তুমি বিদ্ধ করলে যে তার শব্দটা তুমি বন্ধ করে দিলে আর তো কোথাও আঘাত করলে না। তখন একলব্য বলল, গুরুদেব আপনার ফেভারেই আমি এটা শিখেছি। বলে আমার ফেভারে? বলে হ্যাঁ আপনার ফেভারেই। কেন না, আপনার একটা মাটির আমি এরকম মূর্তি বানিয়ে তার সামনেই আমি প্র্যাকটিস করে গেছি, আপনি তো আমাকে রিফিউজ করেছিলেন, আমি সেখানে প্র্যাকটিস করে শিখেছি। তখন ও খুব শকড হয়ে গেল দ্রোণাচার্য, বলছে আমি কথা দিয়েছি, আমি প্রমিস করেছি অর্জুনের কাছে যে তোমার থেকে বড় তীরন্দাজি কেউ হতে পারবে না, তুমিই সব থেকে বড় তীরন্দাজ। আর কি না তার থেকেও বড় তীরন্দাজ হয়ে গেছে এবং আমি যাকে শেখাইনি সে নিজে নিজে এইভাবে আমাকে গুরু মেনে সে নিজে নিজে শিখে এত বড় ধনুর্বিদ হয়েছে, আর্চারি, এটাকে বলা হয় আর্ট অফ আর্চারি, সে শিখে ফেলেছে। তখন দ্রোণাচার্য কী করল, খুব চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে গিয়ে সে তখন বলল, পুত্র তুমি তো বলছো যে আমার ফেভারে আমাকে গুরু মেনে তুমি এটা শিখেছো, তাহলে তো তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে। এখন একলব্য যায় কোথায়, একলব্য কোনো দ্বিধা না করে গুরুকে বলল যে আপনি কি চান। গুরুদেব তখন মনে করল যে অর্জুনের কথা, যে অর্জুনকে আমি প্রমিস করেছি যে তোমার থেকে বড় তীরন্দাজ আর কেউ হতে পারবে না। তখন একলব্যকে বলল যে তোমার রাইট হ্যান্ডের থাম্ব, দ্যাট ইজ বুড়ো আঙুলটা, থামটা কেটে আমাকে দাও গুরু দক্ষিণা হিসেবে। একলব্য তাতেই রাজি হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে তার থামটার রাইট হ্যান্ড থাম কেটে সে তার চরণে অর্পণ করল দ্রোণাচার্যের, এবং দ্রোণাচার্য সেটা পেয়ে যার পণ্যায় খুশি হলো এবং তাকে আশীর্বাদ করলো যে তুমি অনেক বড় হও, এবং সবচেয়ে বড় কথা আমি আমার কথা আমার প্রমিস আমি রাখতে পেরেছি। দর্শক বন্ধু রয়েছেন, হ্যাঁ তাদের নিয়ে নাও। হ্যাঁ নমস্কার, তারপর আমি বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি পশ্চিম বর্ধমান থেকে বলছিলাম। হ্যালো, কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আপনার নাম? আমার নাম রাজশেখর ঘটক।
হ্যালো, ডেট অফ বার্থ 16/1/1998, সময় 5:40। 5:40 কি সকাল না রাত? সকাল। 16/1/1998 কোথায় জন্ম? উকড়া। কোথায়? উকড়া। আচ্ছা, এটা কোন জায়গায় একটু করবেন? দুর্গাপুর। দুর্গাপুর, আচ্ছা। এই টাইমটা কত বললেন? 5:40 সকাল। কি বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। ক্যারিয়ার কি করছেন আপনি এখন? বর্তমানে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা তো কাজ করছি, একটা ছোটখাটো প্রাইভেট জব। আচ্ছা, আমি আরো অন্যান্য জায়গায় ট্রাই করছি কি মানে জব খবর, এই বিষয়ে একটু জানতে চাইছি। মানে চাকরি কি সরকারি চাকরির চেষ্টা করছেন? সরকারি চাকরির চেষ্টা করলাম আগে, কিন্তু হয়নি, এখন আর করি না, এখন প্রাইভেট সেক্টরেই ট্রাই করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, ম্যাডাম বলে দিচ্ছেন আপনার ক্যারিয়ার সম্পর্কে। দর্শক বন্ধুদের একটু জানিয়ে রাখছি, আপনারা ম্যাডামকে পেয়ে যাচ্ছেন সোমবার, মঙ্গলবার ও বুধবার বাগুইহাটি সকাল 10:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত, বৃহস্পতিবার ও শুক্রবার পেয়ে যাচ্ছেন দক্ষিণ কলকাতা, সেখানে যোগাযোগ করে আসতে হবে। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 9433-4330 অথবা 9432-4243-71। এই বুকিং নাম্বারগুলোতে ফোন করে আপনারা যে কোনো চেম্বারে আসতে পারেন, আর অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে আপনারা বুকিং করবেন। আর কোনো সমস্যা নিয়ে কথা বলার থাকলে সন্ধে 7:00 থেকে রাত 10:00 মধ্যে ফোন করবেন। কোনো জটিল সমস্যা বা কোনো পার্সোনাল প্রবলেম যদি আপনাদের থাকে সেটা নিয়ে ফোন করবেন সন্ধে 7:00 থেকে রাত 10:00 মধ্যে। আর প্রত্যেক শনিবার বিকেল 3:00 লাইভ ফোন ইন অনুষ্ঠানে ম্যাডামকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর দর্শক বন্ধুরা, জানিয়ে রাখছি কেপি পাঠশালায় এখন ভর্তি চলছে, তাই যারা কেপি পাঠশালায় ভর্তি হতে চাইছেন বা কেপি শিখতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা 9433-4333 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে একই ছাদের নিচে কেপি অ্যাস্ট্রোলজি 3 স্টেপ, 3.5 স্টেপ, 4 স্টেপ এবং রেমিডির উপর ক্লাস হবে। মন্ত্রের মাধ্যমে যে যে রেমিডি হয় সেটাও জানানো হবে। এছাড়া জেম থেরাপি, ওয়েস্টার্ন রেমিডি ইত্যাদির উপর ক্লাস হবে। এছাড়া যারা নিউমারোলজি এবং ট্যারোকার শিখতে চান, যেসব শেখাবেন ইন্ডিয়ার এক নম্বর নিউমারোলজিস্ট এবং ট্যারোকার রিডার। এছাড়া অ্যাস্ট্রোবাস্তু এবং অ্যাস্ট্রো নিউমারোলজি এখানে শেখানো হবে। তাই যারা কেপি পাঠশালায় ভর্তি হতে চাইছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন, যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে ম্যাডামের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারেন। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, বুঝতে পেরেছো? আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন। তো ধনু লগ্নের উপরে যে সাড়ে সাথি, সেটা স্যাটার্নটা সরে যাচ্ছে, ঠিক আছে, 24 জানুয়ারি এটা সরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি একটু অনুষ্ঠান দেখতে থাকুন, ম্যাডাম বলে দিচ্ছে। এটা ক্যাপ্রিকর্নে চলে যাচ্ছে, কাজে এটা তোমার একটা ভালো সাইন, ঠিক আছে। আর তাছাড়া তোমার লগ্নে এখন জুপিটার এসেছে, তোমার সময়টা এখন ভালো। এবার তোমার 10th হাউসের রুলিং প্ল্যানেটগুলো আমি দেখছি, দেখো কী বলছে। হ্যাঁ, তোমার কিন্তু চাকরির থেকে বিজনেসটাই ভালো হবে, বুঝতে পেরেছো? তুমি বিজনেস করো, বিজনেসে তোমার যোগ খুব ভালো, ঠিক আছে। তুমি যদি এগুলো জানতে চাও তোমার আরো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি বলে দিন ওনার সম্পর্কে। আচ্ছা, তোমার হচ্ছে মঘা নক্ষত্র, সিংহ রাশির মঘা নক্ষত্র পেয়েছো তুমি, আর তৃতীয় চরণ পেয়েছো কৃষ্ণপক্ষের চতুর্থীতে জন্ম, আয়ুষ্মান যোগে জন্ম। অর্থাৎ তুমি জেনে রাখো 80 আপ তোমার লাইফ স্প্যান, এটা তুমি জেনে রাখো, আয়ুষ্মান যুগে জন্ম। করণ পেয়েছো বপকরণ, বপকরণ খুব ভালো। রাক্ষসগণ যে রাগ আছে, ক্ষত্রিয় বর্ণ, আর যোনি হচ্ছে মূষক, এটা যখন বিয়ের সময় ম্যাচমেকিং করতে হয় এই সময় এই যোনি নারী এগুলো দেখতে লাগে, এখন এগুলো দরকার নেই। আর তোমার আত্মকারক গ্রহ হচ্ছে
তোমার আত্মকারক গ্রহ হচ্ছে মার্স, বুঝতে পেরেছো? কাজেই মার্সের দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশায় বা মার্স যখন তোমার গোচরে যখন ট্রানজিটে যখন আসবে তোমার রাশিতে, তখন তুমি একটা ভালো কিছু ফল পাবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, যে বিষয়ে আপনি আলোচনা করছিলেন পরবর্তী সময়ে দরকার হলে ম্যাডামের সঙ্গে আপনি যোগাযোগ করে নেবেন, যেহেতু আমাদের এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি সরাসরি কথা বলতে পারলেন না, তাই রাত্রের দিকে আপনি অবশ্যই ফোন করতে পারেন, রাত্রে 7টা থেকে 10টার মধ্যে ফোন করে আপনার বিষয়ে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ ম্যাডাম, যে বিষয়ে আপনি বলছেন, এই গুরু দক্ষিণার ব্যাপারে বলছিলাম যে কিভাবে একলব্য বিনা দ্বিধায় তাকে গুরু মেনে, সে তাকে রিফিউজ করেছে কিন্তু তাকে সে গুরু মেনে তার মূর্তি করে, এবং কিভাবে সে রেগুলার প্র্যাকটিস করে আজকে সে সেরা তীরন্দাজ হয়েছে। কিন্তু দ্রোণাচার্য তো এটা উচিত ছিল না যে তার থেকে ওই রকম আগুইটা নিয়ে নেওয়া, যাতে সে আর না ধনুক ধরতে পারে, তীর যাতে আর সে ইউজ করতে না পারে, কারণ অর্জুনকে সে সেরা তীরন্দাজ হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। তো মহাভারতের এই কাহিনী থেকে আমাদের এখানে একটা শিক্ষা লাভ করা আছে যে এই যে আমরা দক্ষিণা দিই, সেটা কি গুরুকে সম্মান প্রদর্শন করি। তো এই ধরনের ইউনিক গুরু দক্ষিণা আমরা আর কোথাও দেখি না, যেটার মধ্যে আছে কারেজ, যেটার মধ্যে আছে স্যাক্রিফাইস, যেটার মধ্যে আছে একটা সারেন্ডার করার টেন্ডেন্সি, তো এটা আমরা আর কোথাও দেখতে পাই না। এই প্রসঙ্গে একটা ছোট্ট করে কথা বলি যে আজকাল অনেক সময় দেখেছি অ্যাস্ট্রোলজারদের কাছে যখন পাবলিক আসে, ম্যাডাম একটু দেখে দিন, ম্যাডাম এমনি দেখে দিন, বা এরকম আমার বন্ধুদেরও অনেকেই একই কমপ্লেন করে। তো এখান থেকে একটা জিনিস আমাদের শিক্ষার আছে যে গুরুর থেকে আমরা যদি কিছু নিই তাহলে একটা দক্ষিণা, সেটা যা হোক একটা দক্ষিণা কিছু দিতে হয়, তা না হলে কি হয়, গুরুটাকে, গুরু হচ্ছে জুপিটার, যে সেটা না দেবে গুরু দক্ষিণা তার জুপিটারটা ডেবিলেটেড হয়ে যাবে, জুপিটারটা ক্ষতিগ্রস্ত হবে, সেই গ্রহ তাকে ভালো ফাংশন দেবে না। সেই জন্য সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি কামারপুকুর থেকে বলছি। কামারপুকুর থেকে কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা কি বলুন? সুমন গো। আরবার বলুন। সুমন গো। আচ্ছা, ডেট অফ বার্থ? 3/4/2002। 3/4/2002। জন্ম সময় সকাল 5:57। 7:57? 7:57, 5:57। 5:57, আচ্ছা। কোথায় জন্ম? আরামবাগ। ছেলের কি বিষয় জানতে চাইছে? 5:57 এবছর উচ্চ মাধ্যমিক দেবে, কেমন হবে, আর মেডিকেলে এবছর চান্স পাবে কিনা? এর আগে কাউকে দেখিয়েছেন ছেলেকে? না না, কাউকে দেখানো হয়নি, ওই জন্য বলছি তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কেমন হবে আর কি, মেডিকেলে যেতে পারবে কিনা। ম্যাডামের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ দেখা হয়। কেমন লাগে অনুষ্ঠান? না জেগে গেল। হ্যাঁ বলছি, কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। ভালো লাগে? তবে ভালো কেন লাগে ম্যাডাম? ম্যাডাম অনেকের অনুষ্ঠানই তো হয়, তো ম্যাডামের অনুষ্ঠানই ভালো কেন লাগে? মানে খুব মানে ও যেগুলো মানে মানে মানুষকে যে এগুলো দেয় আর কি, টিপগুলো আর গুলো, সেগুলো আমার খুব ভালো লাগে। একদম একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ ম্যাডাম বলে দিচ্ছেন আপনার ছেলের সম্পর্কে। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে? বৃশ্চিক রাশি মীন লগ্ন আপনার ছেলের, ঠিক আছে? হ্যালো, চলে গেছে না, একটু ফিডব্যাক দেবেন। হ্যালো, আচ্ছা হ্যাঁ ম্যাডাম, যেটা বলছেন একটু ফিডব্যাক দেবেন, ঠিক আছে? বলছি রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, লগ্ন হচ্ছে মীন লগ্ন। হ্যাঁ ঠিক আছে, তার মানে কি দুটোই হচ্ছে ওয়াটারি সাইন, ঠিক আছে? আচ্ছা এইবার দেখুন ওর পড়াশোনাটা কি বলছে।
পড়াশোনা খুব ভালো আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, খুব ভালো পড়াশোনা রয়েছে। হ্যাঁ উচ্চ মাধ্যমিকে এক মিনিট, ওর এখন ভেনাসের দশা, জুপিটারের অন্তর্দশা আর স্যাটার্নের প্রত্যন্ত দশা চলছে। মানে তবে এক মিনিট ধরুন আপনি, ভেনাস রাহু, ওর ছক খুব ভালো ছক, কোনো চিন্তা করার কিছু নেই। হ্যালো হ্যালো, একটু ওয়েট করুন। হ্যাঁ ওর একদম হায়ার এডুকেশন, ভালো এডুকেশন রয়েছে ওর, বুঝতে পেরেছেন? 4/9/11 কানেকশন, সান, মার্স, এটা কি আছে, জুপিটার, জুপিটার দিচ্ছে 1, 2, 4, 2, 5, 12, 1, 7, 9। হ্যাঁ ও ডাক্তারি পড়ার যোগ কিন্তু আছে, মেডিকেল লাইনে যাওয়ার, হ্যাঁ হ্যাঁ বলুন, মেডিকেল লাইনে যাওয়ার যোগ আছে, ডাক্তারি পড়তে পারবে, হ্যাঁ যোগ আছে। তবে ওর একটু কিছু এটা কারেকশন করাটা দরকার ওর এখানে, বুঝতে পেরেছেন? ওর দেখুন লগ্নে সান মার্কারি বসে আছে, এটা খুবই ভালো, খুবই ভালো এটা সাইন, ঠিক আছে? কিন্তু এই যে স্যাটার্ন রাহু এক জায়গায়, এটা হচ্ছে সাপির দোষ বলে এটাকে, বুঝতে পেরেছেন? এইটাকে আপনাকে কারেকশন করতে হবে, এই জায়গাটা, বুঝতে পেরেছেন? এই জায়গাও কারেকশন দরকার। আর বিবাহের ব্যাপারেও ওর সমস্যা রয়েছে, বিবাহের ক্ষেত্রেও সমস্যা দেখাচ্ছে, বুঝতে পারলেন? এবং এইগুলো আপনি কারেকশন করে নেবেন, বুঝতে পেরেছেন? স্যাটার্ন রাহুর এই যে কানেকশনটা, এটা হচ্ছে শ্রাপির দোষ, তো এইটাকে আপনাকে কারেকশন প্রথমেই করতে হবে, তারপরে হচ্ছে আপনার ভেনাস মার্সের, স্যাটার্ন রাহুর পরে এটা ভেনাস মার্সের, এটাও একটা কানেকশন যেটা ওর বিবাহের পক্ষে এটা একটা প্রবলেম সৃষ্টি করবে, ভেনাসের সঙ্গে মার্সের, বুঝতে পেরেছেন? বহু মেয়ে বন্ধু থাকবে ওর দেখবেন, বুঝতে পেরেছেন? কি হলো, রেসপন্স করছেন না কেন? শুনতে পাচ্ছেন না? কাটা কাটা হচ্ছে, কেন কাটা কাটা হচ্ছে? আচ্ছা যেটা বললেন বুঝতে তো পারলেন, যেটা বললেন আপনার ম্যাডাম ক্যারিয়ার ভালোই আছে, তো বিবাহতে একটু সমস্যা হতে পারে, তো যে প্রবলেমগুলো বললেন তার জন্য একটু ছেলেকে নিয়ে এসে ম্যাডামের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? বুকিং নাম্বারটা নোট করে রাখুন, পরবর্তী সময় বুকিং নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নেবেন ম্যাডামের সঙ্গে। জানুয়ারিতে তারকেশ্বরে বসবো, ওই সময় ওখানে আসতে পারবেন। একদম জানুয়ারি মাস থেকে ম্যাডাম বসছেন আপনাদের ওখানেই, তাই একটু যোগাযোগ করে বুকিং নাম্বারে ছেলেকে নিয়ে পরবর্তী সময় যাতে সমস্যাগুলো ফেস না করতে হয়, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। যেহেতু হাতে আর বেশি সময় নেই, আমি দর্শক বন্ধুদের আরেকবার ম্যাডামের চেম্বার অ্যাড্রেসগুলো জানিয়ে রাখছি। আপনারা ম্যাডাম রত্না রায়কে পেয়ে যাচ্ছেন সোম মঙ্গল বুধবার বাগুইহাটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বৃহস্পতিবার ও শুক্রবার পেয়ে যাচ্ছেন দক্ষিণ কলকাতা, যোগাযোগ করে আসতে হবে। এই বুকিং নাম্বারে ফোন করে আসবেন 9433-4333-0 অথবা 9432-4247-1। অনুষ্ঠান শেষ হওয়ার পর থেকে আপনারা বুকিং করতে পারেন এই দুটো নাম্বারে। আর কোনো সমস্যা নিয়ে কথা বলার থাকলে সন্ধে 7টা থেকে রাত 10টার মধ্যে ফোন করবেন। এই সময়টাতে যে কোনো কারো পার্সোনাল প্রবলেম বা কোনো জটিল কঠিন সমস্যা নিয়ে রয়েছেন, কারণ সব কিছু কিন্তু অনলাইনে বলা সম্ভব হয় না, তাই আপনারা ফোন করতে পারেন সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে বুকিং নাম্বারে। আর প্রত্যেক শনিবার ঠিক এই সময় ম্যাডামকে আপনারা পেয়ে যাচ্ছেন লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আর কেপি পাঠশালা এখন ভর্তি চলছে, যারা ভর্তি হতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ ম্যাডাম হাতে একদম সময় নেই, আমি দুই একটা রেমেডি বলে আজকের প্রোগ্রামটা আজ শেষ করতে হবে, টাইম হয়ে গেছে। আচ্ছা রেমেডির মধ্যে যেটা বলছি, যে আমাদের এক্স-PM জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার, তার কোটের স্যুটের পকেটে আমরা সবসময় একটা গোলাপ দেখেছি, তিনি যেখানে যেতেন সঙ্গে একটা গোলাপ। এটা কেন না, এই গোলাপটা রাখার জন্যেই তিনি আজকে তার এত খ্যাতি প্রতিপত্তি, নেম ফেম এত যা কিছু সব। সেরকমই প্রত্যেকটা রাশির এক একটা ফ্লাওয়ার আছে, যেই ফ্লাওয়ারটা দর্শক বন্ধুরা আপনারা এটা যদি জোগাড় করতে পারেন,
তাহলে সেটা সঙ্গে রাখলে আপনাদেরও প্রসপারিটি গেইন, বিজনেস ভালো যাবে এবং সমস্ত কিছু সাকসেস এগুলো আপনারা পাবেন। যেমন এরিজের ক্ষেত্রে বলছি, এরিজ মানে মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে জেরানিয়াম ফ্লাওয়ার, জেরানিয়াম ফ্লাওয়ার এটা আপনারা গুগল বাবা থেকে জেনে নেবেন, দেখে নেবেন ফ্লাওয়ারটা কোথায় পাওয়া যায় বা তার গাছ লাগালেন সেই ফ্লাওয়ার, খুব মিষ্টি কালার ফুলটার, সেটা সঙ্গে রাখবেন। টরাস বৃষর ক্ষেত্রে হচ্ছে ড্যাফোডিলস, ড্যাফোডিলস অনেক জায়গাতেই পাওয়া যায় ড্যাফোডিলস ফ্লাওয়ার, তো কাজেই যারা টরাস বৃষের যারা জাতক জাতিকা তারা সঙ্গে ড্যাফোডিলস ফ্লাওয়ার রাখবেন। সেরকম জেমিনির জন্য আছে লিলি, লিলি ফুল জেমিনির জন্য, মিথুন রাশির জন্য। ক্যান্সারের জন্যে আছে কনভলভুলাস, কনভলভুলাস এগুলো সমস্ত গুগলে আপনারা ঘাটলেই পাবেন, যে ফুলের একদম ছবি শুদ্ধ সব দেওয়া রয়েছে এবং এগুলো ওদের অর্ডার দিলে, অ্যামাজনে অর্ডার দিলে এগুলো পাওয়া যায়, ঠিক আছে। এছাড়া আরও দুই একটা জিনিস বলেছি, বাকি রাশিগুলোর পরে বলবো, আজকাল হবে না। এছাড়া এইগুলো ফুলগুলো খুবই শুভদায়ক এবং তাতে বিজনেস প্রসপারিটি সাকসেস এবং সমস্ত কিছু হ্যাপিনেস সব কিছু আসবে। আর একটা বলছি যে তুলসী পাতা, তুলসী পাতার এমন ম্যাগনেটিক একটা ইম্পর্টেন্স আছে, যেটা হবে কি তুলসী পাতাকে আমরা, এটা হচ্ছে বেসিল, এটাকে বলা হয় বেসিলকে যদি আমরা ডাইলুট করি, মানে এটাকে গ্রাইন্ডিং করি, গ্রাইন্ড করে এটাকে নিয়ে যদি আমরা স্প্রে করি ঘরে, ঘরের কোনায় কোনায় স্প্রে করি, তাহলে দেখা যাবে হ্যাপিনেস ফিরে আসবে ঘরের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে হ্যাপিনেস সাকসেস এবং খুব আনন্দের মধ্যে দিয়ে তারা দিনগুলো কাটাবে। এটা হচ্ছে খুব সুন্দর টিপস। হ্যাঁ ম্যাডামের কাছ থেকে আজকে আমরা খুব সুন্দর টিপস পেলাম, যেহেতু হাতে সময় নেই আমাদের আরো অনেক কিছু জানতে ইচ্ছে করছিল, আগামী পর্বে ম্যাডাম আরো অনেক সুন্দর সুন্দর টিপস নিয়ে হাজির হয়ে যাবেন। আজ এখানেই শেষ করব, ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।